আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে আবারও চলে এসেছি বাইক হাটে। এটা লোকেশনটা হচ্ছে মিরপুর 13 বিআরটি এর ঠিক পিছনে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাইক উঠেছে এখানে, আর দিন দিন কিন্তু এখানে বাইকের সংখ্যা বেড়েই যাচ্ছে। তো আমাদের সাথে আজকে আছে শিমুল ভাইয়া বাইক হাটের। তো ওনার কাছে আমি জানতে চাইবো ভাই, আপনাদের এখানে মেইনলি বাইক মানে ক্রয় বিক্রয় দুটোই তো করা হয় না? জি, ক্রয় বিক্রয় দুটোই করতে পারবে। আচ্ছা, তো আপনাদের মানে কাগজপত্র যে ব্যাপারটা, এটা কিরকম? পেপার্স হলো আমরা একদিনের মধ্যে কমপ্লিট করে দিই, এবং পেপার্সে 100% নিচে তো আমরা বাইক হাট দিচ্ছি। আচ্ছা, পেপার্স নিয়ে আপনাদের ওরকম কোনো প্রবলেম নেই? মানে অনেক জায়গায় বাইক কিনতে গেলে পেপার্স নিয়ে একটা ঝামেলা থাকে, যে পেপার্স কি অ্যাকুরেট পেপার হচ্ছে কি না, নাকি ডুপ্লিকেট পেপার। ওই পেপারের সাবজেক্টটা আমরা দেখছি, আমরা পেপার্সটা একদিনের মধ্যে কমপ্লিট করে দিই। বিআরটি ওপেন যেদিন থাকে সেদিনকার মধ্যে আমরা কমপ্লিট করে দিই, এবং মালিকের নামে মালিকানা পরিবর্তনটা করে দিই। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের এখানে যে বাইক মনে করেন, এখানে কি মিটার কমানো বা এই ধরনের কোনো ব্যাপার আছে কি না? মানে অনেকে তো দেখা যায় শোরুমে বাইক কিনতে গেলে আপনার মিটার কমানো থাকে, টেম্পার টেম্পার অনেক ঝামেলা টামেলা থাকে, এখানে এই ব্যাপারগুলো মানে কীরকম নিশ্চয়তা দিবেন? জি, এখানে কোনো টেম্পারিং বা মিটার টেম্পারিং বলেন যেটা, এরকম কোনো বাইক আমাদের এখানে এন্ট্রিও করা হয় না, এবং বর্ডার ক্রস বা চোরাই বাইক যেটা বলেন এরকম কোনো বাইক আমরা এখানে এন্ট্রি করাই না, এবং শুধু মালিক থাকা সত্ত্বে আমরা বাইকটা এন্ট্রি করাই। মালিক থাকবে যেন বাইকটা এন্ট্রি হবে। জি, আচ্ছা, তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ওকে, এখান থেকে বাইক কিনলে কিন্তু আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন, আর আমাদের বাইকগুলো কিন্তু সব মালিকানাধীন, আপনারা মালিকের সাথে ডাইরেক্ট কথা বলে তারপর বাইক নিতে পারবেন। তো আজকে আমি মূলত আপনাদেরকে সবগুলো বাইকের আপডেট প্রাইস জানাবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্টে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি বাইকটা, এটা হচ্ছে আপনার R15 ভার্সন 3। আমি যদি আপনাদেরকে একটু দেখাই বাইকটার কন্ডিশন, জোস কন্ডিশনে একটা বাইক, ইয়েলো কালার। এবং এটা যদি আমরা স্পেসিফিকেশনে আসি, এটা হচ্ছে R15 ভার্সন 18 মডেল অনুসারে রেজিস্ট্রেশন করা হয়েছে, 155 সিসির বাইক, এবং এটা চলেছে 10,700 কিলোমিটার, 45 মাইলেজ পেয়ে যাবেন, 2 বছরের কাগজ করা আছে। দামটা হচ্ছে 428,000 টাকা। তো এই হচ্ছে বাইকটা, খুবই ফ্রেশ কন্ডিশনের বাইক, আপনারা পছন্দ হলে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ইয়ামাহা MT অফিসিয়াল। এই বাইকটাও একদমই ফ্রেশ কন্ডিশনের, এটা 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন করা হয়েছে, 155 সিসির বাইক, 35+ মাইলেজ পেয়ে যাবেন, এটা চলেছে 7,100 কিলোমিটার, 2 বছর কাগজ করা আছে, দামটা হচ্ছে 320,000 টাকা। আমি যদি বাইকটা আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে ভিউয়ার্স বাইকের কন্ডিশন, খুবই ভালো কন্ডিশনের বাইক, একদমই ফ্রেশ। আপনাদের যাদের পছন্দ হয় আপনারা কিন্তু এই বাইকটা নিয়ে নিতে পারেন, হচ্ছে বাইকের কন্ডিশন। আচ্ছা, এরপরে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাবজেড ভার্সন 3, ব্ল্যাক কালারের অ্যাবজেড ভার্সন 3। এবং এইটাও একদমই ফ্রেশ বাইক, একদমই ফ্রেশ, দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ। এটা 19 মডেল, 19 রেজিস্ট্রেশন করা হয়েছে, 150 সিসির বাইক, চলেছে 8,400 কিলোমিটার, 40 মাইলেজ পেয়ে যাবেন, 2 বছরের কাগজ করা আছে, FI ABS দুটাই আছে, এবং এটার দামটা হচ্ছে 230,000 টাকা। যদি দেখাই গাড়িটা, এই হচ্ছে গাড়িটার কন্ডিশন, হচ্ছে গাড়িটার কন্ডিশন ভিউয়ার্স, ভালো কন্ডিশনের গাড়ি, একটু ধুলাবালি পড়েছে আর কি। আচ্ছা, তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটার দাম বলেছি 230,000। আচ্ছা, এরপরে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফেজার, রেড কালারের একটা ফেজার, এই হচ্ছে গাড়িটা। এই গাড়িটার কন্ডিশন, এটার স্পেসিফিকেশনে চলে যাবো, 2017 মডেল, 17 রেজিস্ট্রেশন করা হয়েছে, 150 সিসির গাড়ি, 40 পেয়ে যাবেন মাইলেজ, এবং চলেছে 16,765 কিলোমিটার, 2 বছরের কাগজ করা আছে, FI আছে, এবং এটার দামটা হচ্ছে 2 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি একটা জিক্সারে, ব্ল্যাক কালারের জিক্সার, এইটা মূলত এটাও অনেকটা ফ্রেশ, 19 মডেল, এটা ডাবল ডিক্স, 19 রেজিস্ট্রেশন করা হয়েছে, 15,137 কিলোমিটার চলেছে, 35 মাইলেজ পেয়ে যাবেন, 2 বছরের কাগজ করা আছে এটা, এবং এটার দামটা হচ্ছে 1,80,000 টাকা। তো মূলত আজকে ভিউয়ার্স অনেক বাইক উঠেছে বাইক হাটে, তো আমি আপনাদেরকে চেষ্টা করবো সবগুলো দেখানোর জন্য।
আসলে সবগুলো তো এক ভিডিওতে দেখানো সম্ভব না, পার্ট পার্ট আমি দেখানোর ট্রাই করব। আচ্ছা, এরপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফেজার, ব্ল্যাক কালারের ফেজার। এটা 2017 মডেল, 18 রেজিস্ট্রেশন করা হয়েছে, হচ্ছে 150 সিসির বাইক এবং এটা চলেছে আপনার 15,000 কিলোমিটার। বাইকটা একটু ভালোভাবে দেখাই আপনাদের, হচ্ছে বাইকটার কন্ডিশন এবং এটার 2 বছরের কাগজ করা আছে, এফআই আছে এটাতে। এটা আপনার প্রাইসটা হচ্ছে 1,95,000 টাকা, হচ্ছে বাইকটার কন্ডিশন। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি FZS ভার্সন 3 রেড কালারের, খুবই জোস, এটা অনেকটাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি, একদমই ফ্রেশ বলা যায় এটা। এই যে দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতো গাড়িটা। তো এইটা 2020 মডেল, 20 রেজিস্ট্রেশন করা হয়েছে, 150 সিসি গাড়ি, চলেছে 1710 কিলোমিটার, 2 বছরের কাগজ করা আছে। এইটার দামটা হচ্ছে 2,55,000 টাকা, যেহেতু একদমই প্রায় নতুনের মতো গাড়ি এই জন্য দামটাও একটু বেশি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি পালসার, পালসার এটা হচ্ছে 8 মডেল, 9 রেজিস্ট্রেশন করা হয়েছে, চলেছে 50,000 কিলোমিটার। এটা অনেক আগের মডেলের একটা গাড়ি আর এটা মাইলেজ 35 পেয়ে যাবেন, 2 বছরের কাগজ করা আছে, 90,000 টাকা প্রাইসটা হচ্ছে এটা, 90,000। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপাচি আরটিআর, এটা রেড কালারের, 18 মডেল, এটা 19 রেজিস্ট্রেশন করা হয়েছে, এটা মোটামুটি আপডেটই। এটা চলেছে 10,870 কিলোমিটার এবং এটা মাইলেজ পেয়ে যাবেন 38, 10 বছরের কাগজ করা আছে, সেজন্য কোনো ঝামেলা নেই। এবং প্রাইস যাওয়া হচ্ছে 1,28,000 টাকাটার প্রাইস। আচ্ছা, তো আমরা এর পরের বাইকটাতে চলে যাই, এটা হচ্ছে পালসার, ব্ল্যাক কালার পালসার, 14 মডেল, 15 রেজিস্ট্রেশন করা হয়েছে, চলেছে 13,700 সামথিং কিলোমিটার এবং এটাও মোটামুটি কন্ডিশনের গাড়ি এবং মাইলেজ পেয়ে যাবেন 35, 150 সিসির গাড়ি, 10 বছরের কাগজ করা আছে, দামটা হচ্ছে 1,02,000 টাকা, হচ্ছে গাড়ির কন্ডিশন। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপাচি, ইয়েলো কালার একটা অ্যাপাচি আরটিআর, এটা 14 মডেল, 14 রেজিস্ট্রেশন করা হয়েছে, চলেছে 51,000 কিলোমিটার, 51,000 কিলোমিটার চলেছে, 10 বছরের কাগজ করা আছে, 35 মাইলেজ পেয়ে যাবে এবং এটার দামটা হচ্ছে 90,000 টাকা, 90,000। এরপরে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রানার টার্বো, রানারের টার্বো, এটা 16 মডেল, 16 রেজিস্ট্রেশন করা হয়েছে, 11,000 কিলোমিটার চলেছে এই গাড়িটা এবং এটা 35+ মাইলেজ পেয়ে যাবে আর কি, 40-র কাছাকাছি এবং 2 বছর কাগজ করা আছে, দামটা হচ্ছে 70,000 টাকা, আস্কিং প্রাইস 70,000। আচ্ছা, এরপরে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে সিবিজেড, 2009 গাড়ি, 9 মডেল আর কি, 10 রেজিস্ট্রেশন করা হয়েছে, 150 সিসির গাড়ি, 35 মাইলেজ পেয়ে যাবেন এবং চলেছে 60,000 কিলোমিটার, 10 বছরের কাগজ করা আছে গাড়িটা, সিবিজেড 10 বছরের কাগজ করা আছে এবং এটার প্রাইসটা হচ্ছে 75,000, মানে 75,000 টাকা এটার প্রাইসটা হচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের মানে এরপরে আমি যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে, পরে যে গাড়িটা দেখাচ্ছি এইটা হচ্ছে FZ ভার্সন 1 এর গাড়িটা, ব্লু কালারের FZ ভার্সন 1, একদম শুরুর যে ভার্সনটা, এইটা 13 মডেল, 16 রেজিস্ট্রেশন, 10,606 কিলোমিটার চলেছে, এটা 30 পেয়ে যাবেন মাইলেজ, 2 বছরের কাগজ করা আছে, 150 সিসির বাইক, দামটা হচ্ছে 1,22,000 টাকা, এই যে গাড়িটা 1,22,000 টাকা। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনেক বাইক উঠেছে, সব বাইকগুলো আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না, তাই পার্ট পার্ট করে দেখাচ্ছি। আর যা আপনারা অবশ্যই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। যদি ফেসবুকে দেখে থাকেন শেয়ার করে দেবেন, ইউটিউবে দেখলেও শেয়ার করে দেবেন। বিদায় নিচ্ছে বাইক হাট থেকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।